আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আধুনিক কৃষি প্রযুক্তিতে আপনাদের স্বাগতম আজ আপনাদের নিয়ে এসেছি সেই পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ নীলগঞ্জ ইউনিয়নের মসজিদবাড়িয়া গ্রামের আমাদের এই যে জালাল হাওলাদারের বাসায় তো জালাল হাওলাদার ভাই এই রাখায়ন বেগুন চাষ করছে বেগুনটা অনেক বড় যেটা আমি আসলে এই দেখি অবাক হয়ে গেছি অবাক হয়ে গেছি যে বেগুনটা এত বড় বেগুন হতে পারে দেখছেন জালাল ভাই এই যে কত বড় বড় বেগুন এটা প্রায় এক কেজি আটশো নয়শো হ্যাঁ নয়শো গ্রাম এক কেজি এরকম এক একটা সাইজ ওয়েট হয়ে গেছে তো আমরা এই ভাইয়ের কাছে শুনব যে সে কিভাবে কোথা থেকে এই জাত সংগ্রহ করছে হ্যাঁ আর এর এর বেগুনের বীজ রাখবে না

এবং এই সারা আমি নিজে লাগাইছি এবং অন্যকে বিক্রি তারাও লাগাইছে যাতে আমাদের এই বেগুন থেকে আমি এই পর্যন্ত মনে হয় সাড়ে বারো মন মনে হয় বিক্রি দিচ্ছি গাছ হবে সত্তর থেকে আশিটা এবং এখন আজকের ওই দুই মন পরিমাণ সিরসি হ্যাঁ আচ্ছা তাহলে এই আজকে তারপর ওই যে এগুলো তো দেখছেন এগুলো অনেক বড়ো হচ্ছে হ্যাঁ এই এই মাত্র সে বেগুন হারভেস্ট করছে প্রায় দুই মন এই যে এইটুকুন জায়গা দেখেন এই অল্প একটু জায়গা এইখান থেকে সে অলরেডি দুই মন হারভেস্ট করছে শতংশ জমি হবে সর্বমোট সব মিলায়ে 300 শতংশ জমি আছে সে দুই মণ দুই মণ পর্যন্ত সিএস এর আগে 12 মণ বিক্রি আগে অলরেডি 12 মণ সে বিক্রি করছে তো আমরা চাইব যে এই ভায়ার মত যেতে এই তার কিন্তু এটা কিন্তু তার বসত বাড়ি বসত বাড়ি আंगी না আমরা যে আंगी না ফসলের কথা বলতেছি অলরেডি সরকার সব সময় বলতেছে যে এক ইঞ্চি জায়গাও যেন আমাদের খালি পড়ে না থাকে তো এই যে আমাদের তার কাজ দেখতে আমরা সবাই মানে খুশি হলাম যে ভাই কত সুন্দর করে সে বাড়ির আঙি নাই দেখেন এই সব জায়গায় আমি কিন্তু এর আগে আসছিলাম আমি ঘর দেখছিলাম ঘর খড়ের গাদা কিন্তু সে ঘর গাদা গাদাগুলো একদিন সাইড করে নিয়ে হ্যাঁ এইখানে দেখেন যে

এবং মোট হচ্ছে কমপক্ষে এক ইঞ্চি প্রায় সাড়ে তিন কেজির মতন বীজ রাখছি আমি বীজ বাজারজাত করতে পারবো কেউ যদি লাগে আমার কাছে যোগাযোগ করলে আমি দেবো আচ্ছা তো প্রিয় দর্শক দেখছেন সে ওই এই যে লবণ লবণ ওক্ত এলাকায় যেখানে সেচের কোনো ব্যবস্থা নাই দেখছেন যে সে বসত বাড়ির আঙিনায় এইভাবে যদি কেউ ফসল করে থাকে তাহলে অবশ্যই সে নিজে নিজের সাহিদা মিটায় নিজের সাহিদা মেটায়ে সে বাজাজাত করতে পারবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এই পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম